এরা আমাকে বললো যা ইচ্ছা তাই করতে, যা ইচ্ছা তাই তো করা যায় না, ভালো জিনিস করি। আমরা এখানে কি পালন করছি? যিশুর জন্মদিন। তাহলে যিশুর জন্মদিনের উপরে আমি একটা ছোট্ট গল্প বলছি। দুজন মা খুব সুন্দর এই বড়দিনের সময় ভালো সেজে গুজে কাপড় চোপড় পরে, দুজনের বন্ধু খুব বন্ধু একটা ভালো রেস্টুরেন্টে গেছে, গিয়ে ভালো খাবারের অর্ডার দিয়ে দুজনে খাবার খাচ্ছে। যাওয়ার আগে বলেছিল যে আমার ছেলে জন্মদিনটা রেস্টুরেন্টে পালন করব, তুই আমার সঙ্গে যাবি, আমরা দুজনে ওখানে বসে আমার ছেলের জন্মদিন পালন করব। নিয়ে গেছে, দুজনে গেছে। এখানে শুনলে ভালো হয়, দুজনে গেছে, যদি কেউ জানেন একটু নিজের মধ্যে রাখবেন। দুজনে গেছে, গিয়ে খুব ভালো খাবারের অর্ডার দিয়ে দুজনে খাবার খাচ্ছে। হঠাৎ সেখানে তাদের আর একটা বন্ধু এসে দেখছে, আরে এখানে দুজনে এগিয়ে কিরে তোমরা দুজনে এখানে, বলে তো আজকে আমার ছেলের জন্মদিন, এই জন্মদিনটা আমরা এখানে পালন করছি। বলে বা ছেলে কোথায়? বলে ছেলেটা দু বছরে পড়েছে, দু বছরের জন্মদিন, ওকে বাড়িতে রেখে এসেছি মায়ের কাছে, মা ওকে দেখছে। আজকে আমরা যিশুর জন্মদিন পালন করছি, যিশুকে কি দূরে রেখে এসছি না এখানে নিয়ে এসছি? এটা প্রশ্ন, এটা প্রশ্ন। আমার গল্প শেষ। এবারে একটা গল্প বলছি, মজার, আমার কাছে খুব মজার, সবার কাছে নাও হতে পারে মজার। দুজন মারোয়ারি প্রায় কলকাতা থেকে দিল্লি, বোম্বে, ম্যাড্রাস, গৌহাটিতে তারা যাতায়াত করে ফার্স্ট ক্লাসে, কখনো প্লেনে, বেশিরভাগ এই ট্রেনে যাতায়াত করে ফার্স্ট ক্লাসে। দুজনেই ব্যবসায়ী, দুজনে ট্রেনের মধ্যেই ডিনার করে, লাঞ্চ করে, দুজনে যাচ্ছে, যেতে যেতে টাইম হয়ে গেছে রাত্রিবেলায় খাওয়ার। বলছে ভাইয়া কখন খায়েগা, কব খায়েগা? বলে আবি 10 তো বাজা হয়, আও থোড়া বাদ রে খায়েগা, আর একটু পরে খাবো। আচ্ছা ঠিক আছে, এবারে চলো খেতেই বসি। বলে হ্যাঁ ঠিক আছে চলো, তাহলে তোমার খাবার তুমি পারো, আমার খাবার আমি পারি। দুজনে দুটো ব্যাগ বার করেছে, খাবার নামিয়েছে নিচে, নামিয়ে এক দিশটা রুটি, ও এক দিশটা রুটি, আর ঘিয়ের বোতল, এরও ঘিয়ের বোতল বার করে রেখেছে। রেখে রুটি ফুটি খেয়ে একজন বললো, ভাই খেতে আরম্ভ করি? বলে হ্যাঁ। সরু একটা ঝাঁটা গাড়ি ছিল, ঘিয়ের বয়ামটা খুলে ঝাঁটা গাড়ির ডগাটা কোন রকমের ঠেকিয়ে একটা রুটিতে এরম লাগিয়ে নিল, লাগিয়ে আর একটা রুটি তাদের দিয়ে খুব করে ঘষে নিল, নিয়ে সে রুটি খাচ্ছে, খাওয়া হয়ে গেল। এরকম করে দুটো রুটি খাওয়া হয়ে গেল, আবার ঝাঁটা গাড়ি ডুবিয়ে আর একটা রুটিতে লাগিয়ে দুটো লাগিয়ে রুটি খেয়ে নিল। এরকম করে 8-10টা রুটিটা খাওয়া হয়ে গেল, ঘিয়ের বয়াম ভালো করে বন্ধ করে আবার রেখে দিয়ে বললো, ভাইয়া অভি আরে? বলে আপ কা? বলে হাম তো তোমারা খানা দেখতা এক দিন তারা খাতা থা। বলে আবি আপ খাইয়ে? বলে হ্যাঁ আবি হাম খায়েগা। এবারে সে রুটি বার করলো, 8-10টা রুটি ছেড়ে ছেড়ে রাখলো, রেখে ঘিয়ের একটা শিশি খুললো, না ঘিটা বার করলো, কাপড় দিয়ে ভালো করে বোতলটা মুছে নিয়ে রুটির ওপরে এরকম করে গড়িয়ে দিল, দিয়ে দুটো রুটিতে গড়িয়ে দিয়ে খানা খান করে খেয়ে নিল, আবার দুটো রুটিতে গড়িয়ে দিয়ে খেয়ে নিল। বলে ভাইয়া আর এসি তরফ ঘি খাতা হ্যায়? হ্যাঁ হর রোজ হম এসি তরফ ঘি ঘি খাতা হ্যায়, কিতনা বরস চলতা হ্যায় আপকা ঘি? বলে এ এসি করকে খানে সে 2 বরস চলতা হ্যায়, 2 বরস কা বাদ যারা গান হয়ে যাতে ফেল ফেক দেতা হ্যায়, আর আপকা কিতনে বরস চলতা হ্যায়? না হামারা 5 বরস চলতা হ্যায়, এ কাঠি দেখে কি খানে গেছে। আর বলবো বলছে আরেকটু মজার গল্প বলবে, তাহলে আরেকটু বলি মজার গল্প। কে বাজি বাবু? না না আমি মনে করছি বাজি বাবু, একটা বাজি বাবুর গল্পই তাহলে বলি। বাজি বাবু গির্জে গেছে, গির্জে নিচ্ছে, ঘন্টা পড়ে গেছে, সবাই এসছে গির্জে নিচ্ছে, আর বাজি বাবুর পাশে, গির্জের পাশেই বাজি বাবুর থাকার ঘর, তাকে পার্সনেজ বলে, পুরোহিত নিবাস। সে পুরোহিত নিবাসে তালা টালা দিয়ে তার যে কেয়ারটেকার আছে মাধব, বলতো মাধব তাহলে ঠিক সময় বাবা তুমি বাজারে যেও, আর আজকে একটু ভালো দেখে সব নিয়ে আসবে, বুঝেছো? বলে হ্যাঁ বাবু। বলো স্যার কি নিয়ে আসবো আজকে?
রান থেকে নিয়ে আসবো, ওই হ্যাঁ একটু রানের মাংস নিয়ে এসো, আজকে নরম হবে, তবে দেরি করো না, তাড়াতাড়ি নিয়ে এসো। বলে আচ্ছা স্যার আপনি চলে যাচ্ছেন গিজে? বলে হ্যাঁ। বলে পয়সাটা নিয়ে, পয়সা ঘাড়ে নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে। এবারে পাজিবাবু গিজে করছে আর মাধব বাইরে চলে গেছে, গিয়ে মাংস লাগা গেছে, মাংস নিতে গেছে, মাংস ওজন হয়ে গেছে, যে পয়সা ওই যে পাজিবাবু বলেছে ঘাড়ে দিতে, ঘাড়ে মাংস হবে না, মাংস ঢেলে দাও। মাংস ঢেলে মাধবকে পাঠিয়ে দিয়েছে। মাধব বেচারা এসে গিজে ঘরে, তারপরে গির্জে চলছে, গির্জে ঘরের পেছনের বেঞ্চে ঢুকে চুপ করে বসে আছে, আর পাজিবাবু হাত পা ছুড়ে লেকচার দিচ্ছে, কীর্তনের বিষয়ে বলছে। কীর্তন যিশুকে অস্বীকার করেছিল তিনবার, তা মা পাজিবাবু টেবিল ঠুকে বলছে, বলো কীর্তন কি বলিল? আর মাধব সোজা দাঁড়িয়ে বলে, না ওর নাম ছিল কীর্তন, মাধব না কীর্তন, কীর্তন কি বলিল? আর ও কীর্তন দাঁড়িয়ে বললো, ঘাড়ে মাংস দিবে না বলিল। দাদু আর একটা বলো। আচ্ছা আর একটা এবার শেষ করি, অন্যের আছে তো। এরকম একটা পাজিবাবুর গল্প। পাজিবাবু প্রত্যেক সপ্তাহে গির্জে আসেন না নিতে, মাসে মাসে একদিন দুদিন করে আসে গির্জে নিতে, অন্য সময় অন্যরা গির্জে চালায়। এবার পাজিবাবু যখনই আসে দেখে রাস্তায় সব ছেলেরা গুলি খেলছে, কেউ বসে তাস খেলছে, কেউ অন্য কাজ করছে, বলে নমস্কার পাজিবাবু। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বাবা তোরা গির্জে যাস না কেন? আমি যখন গির্জে নিই গির্জে কেউ থাকে না। হ্যাঁ পাজিবাবু যাও যাও যাও। আর একজনকে আছে, তার নাম মাধব, এইটার নাম মাধব। মাধব তুই গির্জে যাস না? বলে পাজিবাবু যাবো, এবারে যাবো, সময় হয় না তো, জানে না। এবার যখনই আবার তার মাধব গেল না গির্জে, আবার এরম পর 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 দেখা হয় মাধব, মাধব তুই এলি না? বলে এবারে যাবো। মাধব আর যায় না গির্জে। বলে এবার মাধবের খুব অসুখ বিসুখ করেছে, এত অসুখ করলো যে মাধব মারা গেল। পাদ্রিবাবুই মাধবকে কবর দিল। এবারে পাদ্রিবাবু কি হলো, বয়স্ক পাদ্রি, উনিও অসুস্থ হয়ে একদিন বাড়িতে পড়ে গেলেন, আর উনিও দু চার দিনের মধ্যে মারা গেলেন। তা পাদ্রিবাবু লেকচার দিত আগে, যে যারা গির্জে আসে না তারা পাপি, মরলে তারা কোথায় যাবে? নরকে। আর যারা ধর্ম ধর্ম করছে তারা মরলে স্বর্গে যাবে। তা পাজিবাবু তো ধর্মিক লোক, পাজিবাবু তো স্বর্গে যাবে, মাধব তাহলে নরকে যাবে। হ্যাঁ এবারে একদিন ওপরে মর এতে মানে ওপরে আর কি নরকে ওই মাধব বেড়াচ্ছে, মাধব তো নরকে গেছে, ও তো যেতেই হবে নরকে, গির্জে প্রার্থনা করতো না, মাধব নরকে বেড়াচ্ছে, তাও দাও করে আগুন জ্বলছে, লোকেরা কষ্ট পাচ্ছে, তার পাশ দিয়ে মাধব হেঁটে যাচ্ছে। কি যন্ত্রণা, আমাকেও ওই যন্ত্রণার মধ্যে এবার যেতে হবে, এ তো কয়েকদিনই হয়ে গেল, আমার আগে যারা আছে তারা এখন নরকে পুড়ছে, এবার আমাকেও পুড়তে হবে। যেতে যেতে হঠাৎ গিয়ে দেখছে, আরে পাদ্রিবাবু না? বলে পাদ্রিবাবু নমস্কার। বলে আরে মাধব, বলে আপনি এখানে? বলে চুপ, বিষ বারো নিচে।